আপনারা দেখছেন লাইভ ফোনের অনুষ্ঠান। হ্যাঁ সত্যি তাই, আমরা প্রত্যেক দিনই কিন্তু আমার একাধিক প্রোগ্রাম, একাধিক অনুষ্ঠান, সেটা কিন্তু আপনারা নিয়মিত জেনে গেছেন। আর এটা সত্যি খুব ভালো লাগে যে আপনারা এতক্ষণ মানে আমার অনুষ্ঠানটা আপনারা সারা এত বছর ধরে ফলো করছেন, প্লাস আমার সঙ্গে আপনারা কর্পোরেট করছেন। এটা কিন্তু অনেক, কিন্তু আমার একটা বিশাল একটা প্রাপ্তি, এটা বিশাল পাওয়া যে আপনারা সবসময় নতুন কিছু আমার কাছে কিছু জানতে চান, নতুন কিছু তথ্য, নতুন কিছু টপিক নিয়ে আমি সবসময় কিন্তু আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করি সবসময়। কিন্তু এটাই কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু থাকে। তো সবসময় আপনারা দেখবেন যে রাজদা শুধুমাত্র ছকের ওপরে নজর দেয় না, অবশ্যই কিন্তু হাতের রেখার কিন্তু একটা বিশাল কিন্তু একটা জায়গা রাখে, প্লাস কিন্তু আমাদের হোরারি, নিউমোলজি, গ্যাফিলজি, আমরা গোচর ফল, বিংশত্রী দশা, প্রত্যন্ত দশা, নবতারা চক্র, দশমাংশ, সপ্তমাংশ দেখে কিন্তু মানুষকে এটা প্রেডিক্ট করা হয়। তো তার জন্য কিন্তু আমার কাছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা যারা বিদ্যার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা ভালো রেজাল্ট করেছেন। যারা যারা এখনও আমাকে জানাতে পারেননি, কিংবা অনেকে আছেন আমাকে হেল্পলাইন, আমার পার্সোনাল নাম্বারে অনেকেই ফোন করে জানিয়েছেন যে দাদা আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, এত আশা আমি করিনি যে এত নাম্বার এত মার্কস সে পেয়ে যাবে, আমার মেয়েও এত ভাবতে পারেনি, কিংবা তার ছেলেও এত সন্তান এত ভাবতে পারেনি, তার বাবা মাও এত আশ্চর্য হয়ে গেছে কি করে সম্ভব। কারণ সম্ভবটা শুধু আমি কোনো ভগবান নয়, কোনো ম্যাজিশিয়ান জানি না, কোনো ম্যাজিক জানি না। ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্যটাকে যদি সঠিকভাবে একটা গাইডলাইন নিয়ে যায়, মানে হচ্ছে সঠিকভাবে স্বাস্থ্য যদি অধ্যয়ন করা যায়, প্লাস যদি আপনাদের সামনে সঠিকভাবে আমরা যদি সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময়, সঠিক জন্মস্থান যদি আপনারা যদি আমাকে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমি সঠিক পথটা দেখাতে পারবো। সেটার জন্য কিন্তু আমরা সেটা প্রুভড হয়েছেন, আমরা সেটা প্রমাণ পেয়েছেন, প্রমাণিতও কিন্তু আমি করেছি যে বহু যেগুলো না হওয়া কাজগুলো অনেক জায়গা থেকে আমরা ফিরে এসছেন, কিন্তু রাজদা সেটা কিন্তু আপনাদের কাছে কিন্তু হাতে তুলে দিয়েছে, অর্থাৎ সেই কাজটা কিন্তু আপনাদেরকে করিয়ে দিতে পেরেছি শুধুমাত্র গণেশজির আশীর্বাদ, প্লাস আমি যেটুকুনি জানি, যেটুকুনি শিক্ষা, যেটুকুনি আমি স্বাস্থ্যটার প্রতি যেটুকুনি অধ্যয়ন করেছি, সেটা কিন্তু আমি সবসময়ের জন্য আপনার কাছে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, প্লাস সেইটার মাধ্যমে কিন্তু আপনাদের আমি কাজ দিচ্ছি। এই যে আমি সবসময় একটা আলোচনা করছি যে আপনারা কোনো কিছু ভয় পাবেন না, এই যে গতকাল আমার একটা ক্লায়েন্ট এসেছিল, তো তিনি অনেক অনেক জায়গায় গেছে, নানা রকম একটা ভয় ভীতির সৃষ্টি হয়েছে, তখন আমার চেম্বার থেকে যখন বেরোচ্ছে তখন বলছে রাজদা আপনার কাছ থেকে অনেক পজিটিভিটি পেলাম, আমার অনেক কিছু আমার অজানা ছিল সেগুলোকে আপনি একদম সেগুলোকে পরিষ্কার করে দিলেন, প্লাস আমি এই ছেলের মধ্যে সেগুলো কিন্তু ফিল করতে পাচ্ছি, এর জন্যই কিন্তু আপনার কাছে দৌড়ে কিন্তু এসেছি। তো এটা যে একটা বিশাল যে একটা ক্যালকুলেশনের ওপরে সব কিছুই কিন্তু আমাদের কিন্তু নির্ভর করে ক্যালকুলেশন, বিচার, সে বিচারটা আমাদের দেখতে হবে। যদি কোনো জাতক জাতিকার ক্ষেত্রে দেখা গেল কারো লগ্নে বসে আছে রাহু, অনেকে বলে দেবে লগ্নে রাহু বসে আছে মানে প্রচণ্ড কিন্তু আপনার প্রচণ্ড খারাপ কিছু হওয়ার সম্ভাবনা, প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, প্রচণ্ড আপনার সমস্ত কাজে বাধা হবে, প্রচণ্ড ভুল ভ্রান্তি ডিসিশন নিয়ে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রাহুটা কোন অবস্থায় বসে আছে, দেখা গেল তার বিষলগ্নের ওপরে রাহু বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সে রাহু কিন্তু তাকে এক ফল দেবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্থান বিশেষে কিন্তু ফল বিচার করা হয়, স্থান বিশেষে কিন্তু ফলটা পাওয়া যায়, তার জন্য প্রাপ্তিটাও কিন্তু হয়। অনেকে রাহু কিন্তু আমাদের দেখা গেছে জ্যোতিষশাস্ত্রে রাহু কিন্তু প্রচুর অর্থ দেয়, প্রচণ্ড ফাটকে ইনকাম দেয়, লটারি যারা যারা কাটেন, যারা লটারির ক্ষেত্রে কিন্তু রাহু দেখতে গেলে আমাদের লটারি যারা যারা লটারি কাটছেন তারা কিন্তু অবশ্যই রাহু যারা যদি ভালো থাকে তারা কিন্তু অবশ্যই লটারি কিন্তু তারা প্রাপ্তি লটারি তারা কিন্তু পাবে, রাহু যদি খারাপ থাকে দেখা গেলো 2-3 নম্বরের জন্য কিংবা কানের পাশ থেকে কিন্তু তার ফার্স্ট প্রাইজটা কিন্তু হবে না। এরকম কিন্তু অনেক কিছু আলোচনা বিষয়বস্তু আছে, দেখবো কলার বন্ধু কি আছেন। হ্যালো, নমস্কার ম্যাডাম, জয় শ্রী গণেশ। আমার অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, আমাকে চেনেন? আচ্ছা, যাক যাক, ভালো কথা। আমার কেন, আমার তো বিরাটিতেই আমার চেম্বার আছে, হ্যাঁ ওখান থেকেই পাস করি। যাই হোক, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? কলকাতায় জন্ম, তাই তো? আচ্ছা, আমার কাছে আসা সম্ভব হয়েছিল নাকি আজকে লাইন পেলেন? গলাটা শুনে খুব চেনার পরিচিত লাগছে, মনে হয় খুব কাছের মনে হচ্ছে।
স্বপ্ন আমার নাম যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? আছি ভালো। এত বছর, এত বছর পরে মনে পড়লো, আপনি তো ইয়ে দুটো অকেশন করে নিমন্ত্রণ করবেন না তো? নিমন্ত্রণ করার তো কিছু নেই, আপনার অক্ষয় দ্বিতীয়াতে সবাইকে বলে দেওয়া থাকে। বা যদি আপনি যদি আমার প্রতি ঠাকুর মানে মন্দিরে কাউকে ডাকতে লাগে না, ভক্ত যদি মন টানে তাহলে আমার নিশ্চয়ই মন টানেনি আমার কাছে। আমার তো, আমার তো এমন ভাবে নিমন্ত্রণ করা থাকে না যে আমি প্রত্যেককে বলে দিই অক্ষয় তৃতীয়া যখন পুজো হয়, আমার গণেশ পুজো বাড়িতে হয়, জগদ্ধাত্রী পুজো হয়, কেননা আমি সবাইকেই বলে দিই যে আপনারা এখানে সবাইকেই নিমন্ত্রণ করে দেওয়া থাকে, কেননা আপনারা সেই প্রোগ্রামটা ফলো করেন। আর আপনি তো প্রোগ্রামের দেখেন, আমার টোটকা তো প্রচুর করেছেন। ছেলে কেমন আছে? ভালো কিছু পেয়ে যাওয়ার পরে না মানুষ মনে রাখতে চায় না, জানেন তো। আপনার ছেলের তো নাম্বারটাও বলে দিয়েছিলাম। আচ্ছা, বিশ্ব লগ্ন মেয়ে এসেছে, তাহলে কি জন্য ফোন করলে ম্যাডাম? কি হয়েছে? ছেলে তো খুব ভালো ছেলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিশ্ব লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষে জন্ম, লৌহ পায়া পেয়েছে গরিজ করণে আপনার জন্ম, আর হচ্ছে রুম্ম রুম্ম যোগে আপনার জন্ম। এই যে যোগটা খুব ভালো যোগ পেয়েছে, আপনার ছেলে পৃথিবীতে জন্ম হয়েছে। আপনার ছেলের কিন্তু আগের থেকে প্রচুর প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর কিন্তু যেই কন্ডিশনে ছিল সেখান থেকে অনেক ডেভেলপ করেছে, সেটা আপনি দেখেছেন, সেটা আপনি ফিল করেছেন, প্লাস সেটা আপনি প্রুফ প্রমাণিত। কিন্তু আপনি অক্ষয় তৃতীয়াতে আসতে পারলেন না, এলেন না, এটাই আমার কাছে একটু খারাপ লাগলো। গলা শুনে দেখুন বুঝতে পারছিলাম যে আপনি মনে হয় আমাকে অনেকদিন আগে দেখিয়েছেন, এই জন্য জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন, কেননা গলাটা খুব চেনা পরিচিত লাগছে। আমার পার্সোনাল নাম্বারটা আছে তো আপনার কাছে? ছেলের তো কোনো দিক থেকে অসুবিধা কিছু নেই, আপনার ছেলের শুধুমাত্র একটুখানি দেখতে হবে চন্দ্র, আপনার প্রতিকার তো করা, চন্দ্রের প্রতিকার তো দিয়েছি, বুধের প্রতিকারও দেওয়া ছিল, সব আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। চাকরি পাওয়া, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। এই দশা পিয়রটা তো দেখে নেই, দশা পিয়রটা আপনার কী দশা পিয়র চলছে? আপনার ছেলের ক্ষেত্রে এখন চন্দ্রের দশা পিয়র চলছে, তৃতীয় পতি দশা পিয়র চলছে, তৃতীয় পতি আর 2016, 2016তে আপনার 2018, 2018-র 19-এর পর থেকে কর্মের যোগ আছে ম্যাডাম। 27/7, 25/7, 2019, এটা নিশ্চয়ই আপনাকে কিছু বলে দিয়েছিলাম মনে হয়। আপনার ছেলের তো প্রতিজ্ঞা সব নেওয়া হয়েছে, আপনার তো অর্ধেক প্রতিজ্ঞা নিয়েছেন, অর্ধেক প্রতিজ্ঞা করেননি, সেগুলো করতে হবে তো আপনারও। হ্যাঁ, আর কিছু মনে হয় বাকি আছে। যাই হোক, আপনার ছেলে টেনশন করতে হবে না ম্যাডাম, পারলে একটু সামনে সামনে সাক্ষাৎ করবেন। আর টোটকাগুলো সব করছেন তো? এই মুহূর্তে কি চাকরির যোগ আছে? এই মুহূর্তে নেই, 2019-এর পর। বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই যেতে পারবে, সেই জায়গাটা তৈরি করে দিয়েছি, সেটা হবে। ওয়েস্ট বেঙ্গলের ওই আপনার বলবো না যে আপনার ইন্ডিয়ার বাইরে যেতে পারবে, আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে, ইন্ডিয়ার মধ্যেও হতে পারে, ঠিক আছে? মেকানিক্যালি পাবে, অবশ্যই অবশ্যই অবশ্যই, যে লাইনটা বলে দিয়েছি ওই লাইন নিয়ে পাবে, কোনো টেনশন টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি আসুন, কোনো এসব ফাড়া নেই, যা ফাড়া আগে সব কেটে গেছে, ঠিক আছে, ভালো থাকবেন। মানুষের কেননা বহু বছর ধরে মানুষের সঙ্গে আমার পরিচিত থাকে, পরিচয় থাকে, মানুষকে যখন নিমন্ত্রণ করি না মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। নিমন্ত্রণ করাটা ওরমভাবে নয়, কেননা আমি সবাই সবসময় সবাইকেই আমি টিভিতে সবাইকেই বলে দিই অক্ষয় তৃতীয়াতে সবাই আপনাদের শুভেচ্ছা থাকে, প্লাস আপনাদের আসার জন্য সবাই কিন্তু নিমন্ত্রণ জানিয়ে দেয়। তার তার জন্য কিন্তু আমার পার্সোনালভাবে কাউকে নাম বলা থাকে না, কেননা মন্দিরে আসতে গেলে মন যদি টানে তাহলেই আসবেন, আর আমার কাছে আসতে গেলে সবসময় এটা মাথায় রাখবেন, কেননা মানুষ আমাকে ধরে রাখে। কেননা মানুষ যতই অনেক জ্যোতিষীর প্রোগ্রাম হোক, অনেক তান্ত্রিকের প্রোগ্রাম হোক, সেদিকে আমি যাচ্ছি না, জ্যোতিষীর প্রোগ্রামটা আমি যাচ্ছি, যতই জ্যোতিষীর প্রোগ্রাম হোক না কেন, মানুষ সব জায়গাতে ঘুরে এসে এক জায়গায় স্থির জায়গায় এসে দাঁড়ায়, সেখানে রাজদ্বারে এসে স্থির জায়গাটা পাওয়া যায়। বহু বছর আগে উনি দেখিয়েছেন, এখনও ভুলে যাননি, এখনও কিন্তু আমার কথা অনুযায়ী মতন মেনে চলছে। এর থেকে বলুন তো কী পাওয়ার আছে, এর থেকে আমি কী আশা করতে পারি, এর থেকে আমি কী এটা দিয়ে অর্থ দিয়ে, এটা কিন্তু তার পাওয়া যায় না সব কিছু। দেখুন, মানুষ আমার কাছে যেটা আসে দুহাত ভরা আশীর্বাদ, সেটাই কিন্তু আমার সাথে যাবে। আপনারা যে অর্থ আমাকে দিচ্ছেন, সেই অর্থের বিনিময়ে আপনাদের
মানে হাজার হাজার কাজ কিন্তু আপনাদের কিন্তু সফল হচ্ছে, সেই জন্যই কিন্তু আমার কাছে আপনারা ঘন্টা পর ঘন্টা বসে থাকেন যে রাজদা আপনি যাই যেটা বলবেন সেটাই করব, যেটাই আমরা করা উচিত সেটা আমি আপনি যেটা বলবেন সেটাই আমি করব। তো এই যে একটা বিশ্বাস ভরসা শ্রদ্ধা ভক্তি আমার প্রতি আছে বলে এটা কিন্তু তার জন্যই তার সুফলটা কিন্তু আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। আমি অর্কপ্রভ বলছিলাম মতলন্দপুর থেকে। মতলন্দপুর থেকে অর্কপ্রভ? হ্যাঁ, অর্কপ্রভ বলছিলাম। আমার ভাই, মামাতো ভাই, আচ্ছা, গেছিল আপনার কাছে পরীক্ষার আগে। এই রিসেন্টলি মানে রেজাল্ট বেরিয়েছে, কি বলবো, খুব ভালোভাবে পাশ করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আর মামি নিয়ে গেছিল যেহেতু আমার বিআইটি চেম্বারে অক্ষয় তৃতীয়ার পুজো টুজো হয়, সবকিছু কাজই অক্ষয় থাকে আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, খুব ভালো জানানোর জন্য ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা থেকে তুমি এখন চাকরি থেকে বলছো? বললে হবে না, সবাই ডাক্তার পেশেন্টকে বলে, পেশেন্টকে শুনতে হবে ডাক্তারের কথা, মানে ডাক্তারের কথা পেশেন্ট যদি না শুনে পেশেন্ট কিন্তু সুস্থ হবে না, সেটা কিন্তু তাই ঘটনা, তাই না? তোমার বাড়ির লোক, তোমার ভাই আমার কথা টু দা পয়েন্ট মেনে চলেছে, তোমার মামি ঠিকঠাক মতো মেনে চলেছে বলে সেই পেশেন্টকে, সেই আমার তোমার ভাইকে আমি ভালো করতে পেরেছি, তাই না? এইটা কিন্তু দুজনকেই একের একে পরিপূরক না হলে কিন্তু হয় না। সবাই আমি বলে যাবো আরেকজন করবে না, তাহলে কিন্তু কোনোদিনও হয় না। তোমার ভাইও খেটেছে, আমি তোমার ভাইয়ের জন্য চেষ্টা করেছি, ঠিক আছে? গণেশজির কৃপায়, সবই গণেশজির আশীর্বাদে, অবশ্যই ভালো থেকো। আর আজ কি কারো ব্যাপারে জানবে? আচ্ছা ভালো থেকো, এই পারলে একটু সাক্ষাৎ করো আমার সাথে, ঠিক আছে? ওকে ওকে। কেননা এটা আমি সবসময়ের জন্য মানি, আমি একা বলে গেলে হবে না, আমি মানুষকে করতে বলছি এটা করুন, এটা করুন, টোটকাটা করুন, আপনি এই প্রতিকারগুলো করুন, বলে গেলে হবে না, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, প্রতিকারটা করতে হবে। যারা যারা ফোন করলেন, যে বিআরটি থেকে একজন ফোন করলেন, আপনার ঠাকুরনগর থেকে যিনি ফোন করলেন, তার মামি এসেছিল আমার কাছে, পরিপ্রকৃত হয়েছেন, তিনি যে ফোন করেছেন তার তিনি কাজ পেয়েছেন, তার বান্ধবীকে বলেছে, সেই বান্ধবীও আমার কাছে এসে উপকৃত হয়েছেন, সেই বান্ধবীও কিন্তু বলছে রাজদাতে আমার এ করলো না, নিমন্ত্রণ করলো না। এই যে একটা ভালোবাসা, এই যে দেখুন মানুষের সঙ্গে শুধুমাত্র যে এই যে দেখে দিলাম কাজ হয়ে গেল ভুলে যাওয়া, সেই সম্পর্ক কিন্তু আমার ক্লায়েন্টের সঙ্গে থাকে না। ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আমার কিন্তু গভীরতম কিন্তু সম্পর্ক কেন আমাদের সঙ্গে থাকে, কেন তারা কিন্তু আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার কিন্তু চেষ্টা করে। যোগাযোগ যদি না রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই কিন্তু একদিন একদিন আবার সমস্যা কিন্তু আসতে পারে। এই জন্য সবসময় টাচ আপে থাকতে হবে, টাচে থাকলে দেখবেন আর কোনো প্রতিকার দরকার নেই, কারণ আমি সবসময় স্থায়ী প্রতিকার দিই। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পেতে গেলে অবশ্যই কিন্তু স্থায়ী প্রতিকার করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। আমি প্রণাম নেবেন, আপনার প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। আমি উত্তরপাড়া থেকে বলছি, আমার পাড়ার থেকে একজন আর কি গিয়েছিলেন আপনার ওখানে, ওই ছেলেটি এখন খুব ভালো রেজাল্ট করেছে, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে আপনার প্রতিকার নিয়ে। মানে এই যে প্রোগ্রামে আপনি প্রেডিকশনস করেন, আজকে আমি নিজেকে লাকি মনে করছি যে আপনার লাইনটা পেয়েছি আর কি। আচ্ছা যাক, ঝড়ের মতন তুমি বলে গেলে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যারা যারা ফোন করছেন মানে সবই পড়াশোনার সঙ্গে, পড়াশোনা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছিলাম। আচ্ছা কোথা থেকে, কোন চেম্বারে দেখিয়েছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং ভালো আছে তো আগের থেকে? আগের থেকে অনেক ভালো আছে, লেখাপড়ায় অনেক মন বসেছে, খুব ছেলেটি ভালো আছে। কি নাম বললে, কি নাম? এটাই হচ্ছে, কেননা আমার কাছে মানুষ বিদ্যার্থীরা বিশাল বিশাল উপকৃত এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়। মানে কত রেমেডি তো মানে ফেলা যায় না, আপনি যা রেমেডি দেন ওটা লাইফ টাইমের রেমেডি, ও যা কাজ করে মানে সবাই প্রশংসিত। আমি আর কি টাইম পাচ্ছি না বলে যে উঠতে পারছি না, কেননা আমি সবসময়ের জন্য বলি যে প্রতিকার সবসময় পাল্টানোর দরকার নেই, কারণ আমি স্থায়ী প্রতিকার দেবো, কিন্তু যোগাযোগটা রাখবেন। তারপরে আমি যে স্থায়ী প্রতিকার দিয়ে দেবো, এরপরে আর প্রতিকার রাজদার দেয় না, শুধু বললেন যোগাযোগটা রাখবেন,
কেননা সবসময় ট্রিটমেন্টের ব্যাপার আছে, একটা সবসময় কিছু ক্রিয়াকলাপ থাকে, সেগুলো সেগুলো করতে বলে এনার্জাইজ পাওয়ারফুল জিনিস আমার দেওয়া থাকে, সেগুলো করলে আপনারা সাকসেসফুল পেতেই হবে, এখানে কোনো দ্বিমত নেই, এখানে কোনো জিজ্ঞাসার কোনো জায়গা নেই, এখানে হবেই। কেননা রাজদা যখন প্রতিকার যখন দেয়, ওই জ্যোতিষশাস্ত্রে কোনো হবে দেখছি করবো এরম কোনো জায়গা নেই। ইয়েস আর নো দুটো কথা, হ্যাঁ আর না, হবে কি হবে না, ইয়েস আর নো দুটো ছাড়া কোনো প্রবাদ বাক্য কিন্তু এখানে কিন্তু হয় না। আমি যদি দেখি তার রেজাল্ট ভালো করাবো, তাকে করবো, তাকে করে ছাড়বো, যতক্ষণ না করতে পারবো তাদেরকে আমি প্রতিকারও তো বলো ততকে আমি ছাড়বোই না, হ্যাঁ বলিয়ে ছাড়বো। যিনি এসেছিলেন তিনি সেটা প্রমাণ পেয়েছেন যে রাজদা কিন্তু মানুষকে হ্যাঁ বলিয়ে ছাড়ে। আচ্ছা ডেট অফ বার্থটা বলো, 11টা কত বললে? হাওড়ায় জন্ম, 10 PM বুধবার ছিল, একদম ঠিক বুধবার ছিল। আচ্ছা তোমার কুণ্ডলীটা তুমি একটু ফার্স্ট পেজটা একটু দেখে নাও, কন্যা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র কৃষ্ণ, তোমার হচ্ছে বিশাখা নবমীর কৃষ্ণপক্ষে তোমার জন্ম অগ্নিতত্ত্ব, খুব ভালো ছ, খুব ভালো ছ, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তোমার যা ঝামেলা ঝঞ্ঝা যা ছিল সব আগে সব মিটে গেছে, এখন থেকে তোমার ভালো কিছু হওয়ার সম্ভাবনা তুলা রাশির ক্ষেত্রে। পরপর কিন্তু এখন ভালো সময়, পরপর কিন্তু এখন ভালো সময় চলছে, যদি বিশাখা নক্ষত্র হয়ে থাকে নবমী কৃষ্ণপক্ষে যদি জন্মগ্রহণ হয়ে থাকে, আর বৃদ্ধি যোগ যদি তার বৃদ্ধি যোগে জন্মগ্রহণ হয়ে থাকে। এই যে আমরা রাশি নিয়ে অনেক কিছু আলোচনা করি, এই তুলা রাশির যাদের জাতিগতের ক্ষেত্রে এই সময়গুলো ভালো যাবে, এই এই সালটা তুলা রাশির ক্ষেত্রে ভালো যাবে। নতুন কানেকশন কি খুঁজছি, আমি আপনাকে একটু প্রশ্নগুলো কি করব? হ্যাঁ বলুন। আপনার এখানে রবি গ্রহ ঠিক আছে, আমি কি আলোচনা করতে বসেছিলাম চন্দ্রের লগ্নে আমরা রাহু বসে আছে, লগ্নে রাহু বসে আছে, অনেকে বলে দেবে আপনার প্রচন্ড বাধা প্রচন্ড বিপত্তি, কিন্তু একটা কথা মানার মাথায় রাখবে, আপনি প্রচন্ড প্রচন্ড পরিমাণে অনেস্ট কর্মের জায়গায়, আপনি প্রচন্ড অনেস্ট একদম টু দা পয়েন্ট মানুষকে বুঝিয়ে দিয়ে চলে আসেন। আর একটা জিনিস হচ্ছে আপনার যে যোগাযোগের জায়গাটা না একটু ডিস্টার্ব হচ্ছে, মানে যোগাযোগ হয়ে গিয়ে কেটে যাচ্ছে, এই মঙ্গলের জন্য। ঠিক ঠিক ঠিক, মঙ্গল নিচস্থ এই জায়গাটাই দেখুন আমি ইন্ডিকেট করছি, দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা, এই তীর চিহ্ন এই মঙ্গল দেখুন, হ্যাঁ মঙ্গলের জায়গাটা ডিস্টার্ব আছে, এই জায়গাটা একটুখানি প্রতিকার, মঙ্গলের প্রতিকার করলে হবে কেন, মঙ্গলের প্রতিকার করলে ভালো হবে এমন কোনো ব্যাপার নেই, কেননা মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে তৃতীয় পতি প্লাস অষ্টম পতি, মঙ্গলকে পাওয়ারফুল করলে কিন্তু আরও আপনার প্রবলেম কিন্তু জাগবে, কেননা আপনি বলে দিচ্ছি আপনার জীবনে আপনি খুব ভালো যে কালারটা ভালোবাসেন সেটা হচ্ছে সাদা রং, সাদা রং করতে আপনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন সাদা রং কালার, মানে হোয়াইট হোয়াইট এখানে, কেননা আপনাকে আমি দেখতে পাচ্ছি না, জাস্ট কুণ্ডলী দেখে আমি কিন্তু বলছি, আর আপনি লাল কালার মানে রেড কালার আর মেরুন কালার আপনি পড়তে পছন্দ করেন না, ইয়েস আর নোটা শুধু বলবেন, পছন্দ করেন। আপনি কোথা থেকে বলছেন বললেন? হাওড়া থেকে বলছেন, পারলে দাদা কালি বালি চেম্বারে আসুন, কেননা সময়টা খুবই কম, ঠিক আছে, রাজদার প্রোগ্রামের সময়টা কি করে বেরিয়ে যায় সেটা আমিও বুঝতে পারি, আমার প্রোগ্রামের সময়টা কি করে বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, কিন্তু আপনাদের এত কথা বলার থাকে, এত জানার থাকে, কেননা অল্প সময়ের মধ্যে সবাইকে আমি সন্তুষ্ট করতে পারছি না, এটা আমাকে মার্জনা করবেন, কেননা আমি সবসময় সময়টা নিয়ে আমাদের চলতে হয়, সময়ের ওপরেই সব, আর সময় থাকতে আমার কাছে আসবেন, কেননা যারা যারা এসছেন সময়টা থাকতে এসছিলেন বলে আপনি সেখান থেকে প্লিজ আপনি সেটা আপনি বুঝতে পারছেন কতটা আপনাদের উপকার করতে পেরেছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটু সময় নিয়ে আমি আমাকে দেখতে লাগে, প্লাস শুধুমাত্র এই কুণ্ডলী দেখলে কিন্তু হবে না, আপনার এখানে নাক্ষত্রিক বিচার দেখতে হবে, আর যেটা বললাম তুলারাশির ক্ষেত্রে মানুষ বৃদ্ধি যোগে যা যদি জন্ম হয়, বিশাখা নক্ষত্র যদি হয়ে থাকে, তিন চরণ যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু এইগুলো কিন্তু তুলারাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো হবে, কেননা আমরা সবসময় অনেকে পাইকারি প্রোগ্রাম করি, অনেক সময় দেখবেন 2018 সাল কেমন যাবে তুলারাশির ক্ষেত্রে, এইগুলো পাইকারি বিচার, এইগুলো কিন্তু একদম ভালোভাবে বলছি যে পাইকারি হিসাব, এগুলো কোনো কিন্তু আপনাদের জীবনে কাজে আসবে না, এর জন্য কিন্তু আমি রাশি নিয়ে কোনো অনুষ্ঠান করি না, কেননা পাইকারি প্রেডিকশন কিন্তু জ্যোতিষশাস্ত্রে হয় না, জ্যোতিষশাস্ত্রে ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি আর ইন্ডিভিজুয়াল হার্ট, কেননা সবার কিন্তু জন্ম ছক, সবার কিন্তু আর কুণ্ডলীটা কিন্তু প্লাস হচ্ছে গ্যাফোলজি নিউমোলজি প্লাস হচ্ছে আমাদের এই হস্তরেখা সবার কিন্তু এক নয়, কারোর হাতের লেখা কিন্তু এক হতে পারে না, কারোর কিন্তু চেষ্টমের সিগনেচার কিন্তু কারোর এক হতে পারে না, এই জন্য গ্যাফোলজির ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে মানুষের উত্থান আর পতন, সেই মানুষটা কেমন নেচার অফ ক্যারেক্টার কেমন তার হবে, সে কেমন রুচিশীল মানুষ হবে সেটাও কিন্তু তার হাতের লেখা দেখে কিন্তু বলে দেওয়া যায়। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। তাড়াতাড়ি তাড়াতাড়ি
তেইশে জুন 1988 জন্ম সময় রাত 10:45 জন্মস্থান কোথায় হুগলি মগড়াতে অনুষ্ঠান দেখা হয় বৃহস্পতিবার আপনার জন্ম বৃহস্পতিবার জন্ম কন্যা রাশি কুম্ভ লগ্ন হস্ত নক্ষত্র নবমী শুক্লপক্ষে জন্ম খুব অনেস্ট আপনি আপনার পরিক্ষ যোগে আপনার জন্ম হয়েছে লৌহ পায়ে আপনার কিন্তু দেখা যাচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনি ভুগবেন শরীর নিয়ে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে ভুগতে হবে গাইনোকল সমস্যা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবে তাই তো ভুগছেন এগুলো কিন্তু আপনার জাস্ট মাত্র কুণ্ডলী আপনি দেখে নিন অল্প সময়ের মধ্যে একটু বলে দিচ্ছি ম্যাডাম আপনার ছকে মঙ্গল যেহেতু লগ্নে বসে আছে আপনি মনে করবেন না যে মাঙ্গলিক নিয়ে আমি আলোচনা করব ওই মঙ্গল নিয়ে আমি আলোচনা করছি না মঙ্গল মাঙ্গলিক যোগ নিয়ে আলোচনা করছি না এখানে কিন্তু আপনার মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে আপনি প্রচণ্ড সংসারের জন্য বাড়ির জন্য প্রচণ্ড পরিমাণে খাটেন প্রচণ্ড পরিমাণে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন কিন্তু মনের দিক থেকে আপনি স্যাটিসফাই হচ্ছেন না আর তাই তো একদমই ঠিক এই জায়গাটা ডিস্টার্ব আছে আর শনি রবির যে আপনার যে শুভত্ব এই শনি রবিতে দৃষ্টি বিনিময় করছে এই শুভত্বটা কিন্তু আপনাকে পেতে হবে লগ্নে মঙ্গল রাহু যে বসে আছে এর শুভত্ব পেতে গেলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে আপনি অবশ্যই আমার চেম্বারে সাক্ষাৎ করুন টিভি স্ক্রিনে দেখুন যাচ্ছে যেখানে আপনার কাছে মনে হবে যেই চেম্বারটা আপনার সুবিধা মনে হবে সামনে যেহেতু আপনার অমাবাসী আছে সেই অমাবাসীর উপলক্ষে বন্ধু যাদের সাংসারিক অশান্তি ঝুটঝামেলা ঝামেলা ঝঞ্ঝাট চলছে শারীরিক সমস্যা নিয়ে আপনারা যদি ভুগে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অমাবাসীর জোরটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন রাশি কার্ড গোল কার্ড আর সাকসেস কার্ড যারা প্রতিকার করবেন যারা স্থায়ী প্রতিকার করবেন তারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রাশি কার্ড গোল কার্ড আর সাকসেস কার্ড সঙ্গে কিন্তু আমি এই সৌভাগ্যের বইটা কিন্তু সৌভাগ্যের আলোর বইটা কিন্তু আমি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে যারা স্থায়ী প্রতিকার করবেন এই অমাবাসী উপলক্ষে যারা স্থায়ী প্রতিকার করবেন তাদের জন্যই কিন্তু এই সৌভাগ্যের আলোর বইটা আর যে গোল যে প্যাকেজ গণেশের যে গোল প্যাকেজ যেটা আপনারা দেখতে পেলেন সেটা কিন্তু আপনাদের মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে আর আমার কাছে আসার সময় মানে যখন স্থায়ী প্রতিকার যারা যারা করবেন তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি প্রিপারেশনটা নিয়ে আসবেন কেননা রাজদার কাছে শুধু জানলে শুনলে হবে না সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর আমার কাছে আসতে গেলে খাতা পেন অবশ্যই কিন্তু নিয়ে আসতে আপনারা বলবেন না আর 9883106409 9007468462 বিরাটি দুর্গাপুর বর্ধমান কৃষ্ণনগর বহরমপুর বালি ব্যারাকপুর শেওড়াফুলি বারাসাত কালীঘাট একাধিক কিন্তু আমার চেম্বার হাতিবাগান প্রত্যেকটা স্ক্রিনে যাচ্ছে সেগুলো নোট ডাউন করে নিন প্রোগ্রামের শেষে বুকিং করে প্রত্যেকটা চেম্বারের জন্য আমরা যেখানে সুবিধা মনে হবে সেখানে বুকিং করে নেবেন এই বলে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার জয় শ্রী গণেশ।